ওম্মে ওবাই এআইডি থেকে আপনি লিখেছেন আমি সাড়ে তিন বছর বয়সে খালার দুধ পান করেছি এতে কি তিনি আমার দুধ মাতা হবেন কত বছর বয়স পর্যন্ত দুধ পান করলে দুধ পানজনিত সম্পর্ক তৈরি হয় আপনার সাড়ে তিন বছর বয়সে যদি খালার দুধ পান করে থাকেন তাহলে সেক্ষেত্রে দুধ পানের যে সময়সীমা সেটা আপনি আসলে পার করে ফেলেছেন কারণ আলাসমাতালা বলেছেন যে আপনার হাওলাই নিকাহ মিলাই নিলিমান রাদা দুধের সময় যদি কেউ পূর্ণ করতে চায় তাহলে সেক্ষেত্রে তার জন্য দুই পূর্ণাঙ্গ দুটি বছর হল সময় অর্থাৎ দুই বছরের মধ্যে দুধ পান করলে সেটার মাধ্যমে দুধ সম্পর্ক তৈরি হবে ইশরাত জাহান্নভ আপনি লিখেছেন দিন দিন ইমান দুর্বল হয়ে যাচ্ছে কলেজে ভর্তি হওয়ার পর থেকে নামাজও ঠিকভাবে পড়ছি না দুখমের যেন ইমান উপর থাকতে পারি আপনার উপরে আপনার ইমান উপর অটল অপচল থাকার তৌফিক দান করুন যে পরিবেশ আমার ইমানের জন্য ধ্বংসাত্মক এবং ক্ষতিকর সেই পরিবেশে আমার যাওয়াটাই জায়াজ নেই বরং সেটার বিকল্প পথ আমার খুঁজে বের করার দরকার আর যদি সে একান্ত টাফ হয় তাহলে সেক্ষেত্রে সেখানে ইমান যেন আমার টিকে থাকে তাকুয়া যেন টিকে থাকে তার জন্য সংগ্রাম চালাতে হবে নিজের সঙ্গে নিজের সংগ্রাম চালাতে হবে ইমানের চার্জটা তাকুয়ার চার্জটা রিচার্জটা সেরকম বাড়িয়ে দিতে হবে যাতে করে প্রতিকূল পরিবেশ সেটা টিকে থাকতে পারে আল মামুন আপনি লিখেছেন জিলহজ মাসের চাঁদ ওঠার পর অর্থাৎ কোরবান ঈদের দুই একদিন আগে কি আকিকা দেওয়া যাবে দেওয়া যাবে কোনো অসুবিধা না আকিকা কারো সপ্তম দিন আকিকা কোরবান ঈদের একদিন আগে হলো তো তিনি সেদিন আকিকা দিবেন কোনো অসুবিধা নেই আঁকিকা যে কোনো দিন দেওয়া যেতে পারে অর্থাৎ যখন সেদিন হবে এমন কোনো দিন নেই যে ওই দিন আকিকা দেওয়া নিষেধ এরপরে এমনি মাসুদ রানা লিখেছেন জানাজার নামাজ পড়তে গিয়ে এমন হলো যে গিয়ে দেখলাম নামাজ শুরু হয়ে গেছে এখন যদি অজু করতে যাই তবে নামাজ পাবো না এক্ষেত্রে করণীয় কি যদি এমন হয় যে অনেক দূরে পানি যেটা আনতে গেলে মানে জামা পাওয়া যাবে না তাহলে সেক্ষেত্রে আপনি তাইমাম করে জানাদের সামিল হতে পারবেন